নওগার মহাদেবপুরের দক্ষিণ দুলালপাড়া মহল্লায় বেড়ে উঠেছেন ইয়েনু ওয়াহিদা খানুম তার পিতামাতা থাকেন সদ্য নির্মাণ করা সবুজ গাছপালায় আচ্ছাদিত একতলা এ বাসায় গত সোমবার এ বাসা থেকে ঘোরাঘাট চাকরি স্থলে যোগ দেন তিনি এলাকায় ইয়েনু ওয়াহিদা পলি নামেই পরিচিত সে ভালো আমাদের সঙ্গে সব সময় সুলভ আচরণ করছে কোনোদিন আমরা এরকম ভাবিনি যে এরকম শত্রুতা তার থাকবে ওয়াহিদা খানুম নগর মহাদেবপুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও জাহাঙ্গীরপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স সহ মাস্টার্স পর মহাদেবপুর আখেরা সহ দুটি বিদ্যালয়ে দীর্ঘ ছ বছর শিক্ষকতা করেন খুব ভালো একজন ব্যক্তিত্ব পাশাপাশি সৎ নির্ভীক এবং কর্তব্যপরায়ণ তার যে এরকম শত্রু থাকতে পারে এটা আমরা আসলে ভাবতেও পারছি না যারাই এখানে তার সাথে জড়িত থাক আমি একজন শিক্ষক হিসাবে আমি তার প্রতিবাদ করছি শিক্ষকতার মাঝে ওয়াহিদা খানুম একত্রিশতম বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক ক্যাডারে দিনাজপুরের প্রথমে তারপর উপজেলায় নির্বাহী কর্মকর্তা পদে যোগ যেহেতু সে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা সে বিভিন্ন রকম কাজকর্মে জড়িত অনেকের হয়তো কাজে কর্মে মনক্ষণ হতে পারে পুলিশ প্রশাসন আছে তারা এখন দেখছে তারাই খুঁজে বের করবে যে আসলে কোথায় থেকে কি হলো বুধবার রাতে ঘোরাঘাট উপজেলা চত্বরের বাসভবনে ইয়েনো ওয়াহিদাকে একদল দুর্বৃত্ত হামলা করে গুরুতর জখম করে এমার রকি সময় সংবাদ নওগাঁ